হ্যালো বন্ধুরা, আমি রিপন। আমি আপনাদের সামনে আজ পেয়ারার 8টি উপকারিতার কথা তুলে ধরব। পেয়ারার উপকারিতা সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেশি ফলগুলোর মধ্যে পেয়ারা বেশ পরিচিত এবং জনপ্রিয় একটি ফল। সাধারণ এবং সহজলভ্য এই ফলটির পুষ্টিগুণ অনেক। পেয়ারার ভর্তা, পেয়ারের জেলি নানাভাবে খাওয়া যায়। মজাদার এই ফলটি। শুধু ফল নয়, পেয়ারার পাতায় রয়েছে নানা পুষ্টিগুণ। বহুগুণী এই পেয়ারার স্বাস্থ্যগুণ নিয়ে আজকের এই ফিচার। পেয়ারার পুষ্টিগুণ। পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ। একটি পেয়ারাতে 4 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। একটি মাঝারি আকৃতির কমলা থেকে 10 গুণ বেশি ভিটামিন রয়েছে লেবুর তুলনায়। এছাড়া ভিটামিন বি, ই, কে, ফাইবার, ক্যালসিয়াম, কপার, আয়রন, ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে। পেয়ারার উপকারিতা। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে বিভিন্ন রোগ থেকে যুদ্ধ করার শক্তি প্রদান করে। 2. ক্যান্সারের ঝুঁকি হ্রাস। পেয়ারাতে লাইকোপিন, ভিটামিন সি, কোরানসেসিন এবং এর মতো অনেকগুলো অ্যান্টি অক্সিডেন্ট উপাদান রয়েছে, যা শরীরে ক্যান্সারের কোষ বৃদ্ধি রোধ করে। পেয়ারা খেলে হার্ট সুস্থ থাকে। পেয়ারা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। 6. রক্তচাপ নিয়ন্ত্রণ করে। পেয়ারা রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে। 7. দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। ভিটামিন এ চোখের জন্য উপকারী। এতে থাকা ভিটামিন এ কর্নিয়ার সুস্থ রাখে এবং রাতকানা রোগ থেকে প্রতিরোধ করে। প্রতিদিনের খাদ্যের তালিকায় পেয়ারা রাখুন। কাঁচা পেয়ারা ভিটামিন এ এর ভালো উৎস। মাসিকের ব্যথা নিরাময়। অনেক নারীর মাসিককালীন পেট ব্যথা হয়। এ সময় অনেকের ব্যথার ওষুধ খেয়ে থাকেন, কিন্তু এই সময় পেয়ারার পাতা চিবিয়ে বা রস খেলে মাসিককালীন ব্যথা অনেক অতি দ্রুত উপশম পাওয়া যায়। এরকম আরও নলেজেবল ভিডিও পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আরও একটা নলেজেবল ভিডিও সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। ধন্যবাদ।